নমস্কার, কুইক রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি মিষ্টির দোকানের মতো বোঁদে বানিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি ভালো লাগবে, তা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কেমন করে বোঁদেটা বানাই। তা বোঁদেটা বানানো শুরু করা যাক। এখানে আমি এক বাটি ছোলার বেসন নিয়েছি, আর এরকম আমি একটা পাত্র নিয়েছি। আমি এর মধ্যে বেসনটাকে আমি দিয়ে দেব, ভালো করে আমি চেলে নিয়েছি। এর মধ্যে এবার বেকিং সোডাটা দিয়ে দেব। তো এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে জল দেওয়া যাবে না, জলটা দিলে একবারে একদম পাতলা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তা আমি আর একটু এর মধ্যে জল দিয়ে দেব। বোঁদের জন্যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। দেখো এরকমভাবেই ব্যাটারটা তৈরি করতে হবে। এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দেব। সাদা তেলটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু আমি ভালো করে মিশিয়ে নেব। বোঁদের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। তা আমি এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। এবার আমি এর থেকে আমি এরকম একটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি অল্প একটু তুলে নেব। এইটার মধ্যে আমি এবার ইয়েলো ফুড কালার মেশাবো। এক চিমটা ইয়েলো ফুড কালার আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটার সঙ্গে মিশিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। এই যে একটা ছোট বাটির মধ্যে আমি একটু ব্যাটার নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেব রেড ফুড কালার। দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসে যাচ্ছে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে আঁচটা মিডিয়ামে দিয়ে আমি বোঁদেগুলো ভেজে নেব। আমি এরকম একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, এই হাতাটার উপরে দিয়ে ব্যাটারটা দিয়ে আমি বোঁদেগুলো ভাজব। দেখো আমি এর উপরে এরকমভাবে নিয়েছি, নিয়ে এবার হাতাটার উপর দিয়ে দিচ্ছি, আর টপ টপ করে পড়ছে, কত সুন্দর একদম পড়ছে। এবার একটু ঘা দিয়ে আমি আবার যখন এটাকে ভাজবো আবার হাতাটা ধুয়ে নেব। এক মিনিট ভেজে নিলেই আমার বোঁদে রেডি হয়ে যাচ্ছে, বোঁদে ভাজা। দেখো কত সুন্দর হয়েছে, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব এগুলো। দেখো মুচমুচে হয়েছে, খুব ভেঙে যাচ্ছে, তা তুলে নেব এগুলো। দেখো ঝাঁঝরিটা আমি পরিষ্কার করে নিয়েছি খুব সুন্দর করে, আমি আবারও দেব।
দেখো কত সুন্দর পড়ছে। সব গোল গোল হয়ে যাচ্ছে। আমি এইভাবে সবগুলো ভেজে নেব। এক মিনিট মতো ভেজে নেব। একদম মুচমুচে হচ্ছে খুব। এবার আমি রেড কালারটা দিয়ে ভেজে দেখাবো। দেখো কিভাবে পড়ছে, কত সুন্দর পড়ছে। এটাও আমি এক মিনিট মতো ভেজে নেব। দেখো একদম গোল গোল হয়ে গেছে সব। বেশি ভাজলে এটার ভিতরে আবার রসটা ঢুকবে না, তো ওই এক মিনিট মতো ভাজলেই হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নেব। বোঁদেগুলো সব ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে গোল গোল। রেড কালার দিয়ে, ইয়েলো কালার দিয়ে ভেজে নিয়েছি, সব গোল গোল হয়েছে সব। সব খুব মুচমুচে হয়েছে, দেখো শব্দ হচ্ছে। এইবার চিনির শিরাটা বানিয়ে নেব। চিনির শিরা বানানোর জন্যে আমি এক বাটি চিনি নিয়েছি। যে বাটিতে আমি বেসনটা নিয়েছিলাম সেই বাটির এক বাটি চিনি দিয়ে দিলাম। এই বাটি মেপেই আমি এক বাটি জল দিয়ে দেব। এক বাটি জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেবো। চিনির শিরাটা ফুটে উঠেছে। এবার আমি এলাচের গুঁড়ো দিয়ে দেব এখানে। এলাচের গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসবে। চিনির শিরাটা যখন আঠা আঠা ভাব হবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। চিনির শিরাটা রেডি হয়ে গেছে, দেখো আঠা আঠা ভাব হয়েছে। এবার আমি এর মধ্যে বোঁদেগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে দেব। গ্যাসটা অফ করে দেব। আমি এটা 1 ঘন্টার জন্য ঢেকে দেব। বোঁদেগুলো চিনির শিরার মধ্যে আমি 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম। দেখো একদম মিষ্টির দোকানের মতো বোঁদেগুলো হয়েছে, কত সুন্দর হয়েছে, কি সুন্দর একেবারে। আমি একটা পাত্রে তুলে নেব। বোঁদে বানানো রেডি। দেখো একদম মিষ্টির দোকানের মতো রসালো বোঁদে হয়েছে। তা তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।